এখনো মানুষকে নিতে বলা হয়নি, এর আগে মানুষ গিয়ে বলছে আল্লাহ আমানতটি আমাদেরকে দিয়ে দিন, আল্লাহ পাক দিয়ে দিলেন। যদি আমানতটি কেউ না নিত, আল্লাহ পাক দিতে চাইলেন কেউ নিল না, দেশ যদি হতো মানুষ নিয়ে ইজ্জত রাখলো। আমাদের ক্ষুদ্র জ্ঞান বলে আল্লাহ পাক খুশি হয়ে বলবেন মোবারকবাদ, ধন্যবাদ। এখানেও যেন উল্টা কাজ করলেন, মারাত্মকতম দুইটি গালি শুনিয়ে দিলেন। ইন্নাহু কানা জালুমান জাহুলা, এরা বড় জালেম, বড় জাহিল। গালি মানুষকে দেওয়ার পরে সমস্ত মাখলুক খুশিতে আটকান, আশরাফুল মাখলুকাত গালি খেয়েছে, এদের বেজ্জতি হয়ে গেছে। ছোট মোটো কারোর বেজ্জতি হইলে মানুষ তেমন ভ্রুক্ষেপ করে না, বড় কারোর বেজ্জতি হইলে অনেকে আনন্দ পায়। আমি যদি এখানে আসার খাই পড়ি হয়তো কেউ তাকাবে না, কিন্তু মাননীয় প্রেসিডেন্ট সাহেব আসার খাইলে অনেকে ফুর্তি করবে। তো আশরাফুল মাখলুকাত গালি খাইয়েছে, সব মাখলুক খুশি, বেজ্জতি হয়ে গেছে, কিন্তু এদের তুলনায় মানুষ আরও বেশি খুশি। আশ্চর্য ব্যাপার, গালি খাইল বেজার হওয়ার কথা, খুশি কেন? মানুষ খুশি হলে মাখলুক বেজার হবে, মাখলুক খুশি হলে মানুষ বেজার হবে, উভয় গ্রুপ খুশি, এটার হেতু কি? কথাটি সহজে বোঝার লক্ষ্যে মসনবী শরীফের একটি ঘটনা বুঝে নিই। কায়েস নামক এক যুবক আর এক শাহজাদির প্রেমিক, এ কায়েস মানে মজনু, মজনু তার নাম নয়, মজনু মানে পাগল, নাম হলো কায়েস, শাহজাদি হলো লাইলা। মজনুর এই অবস্থা দেখে লাইলার আব্বা কারফিউ জারি করেছে, মজনু আমার সীমার ভিতরে ঢুকতে পারবে না, নিষেধ। প্রেমিকার বাপের কারফিউর কারণে মজনু ঢুকতে পারে না, এতে মজনুর তো কষ্ট হয়, তো লাইলার কি কষ্ট হয়? বরং মজনুর তুলনায় লাইলার কষ্ট লক্ষ কোটি গুণ বেশি, কারণ প্রেমের জন্ম প্রথমে প্রেমাস্পদের অন্তরে হয়, ওই প্রেমের আকর্ষণে প্রেমিক তার দিকে ধাবিত হয়। তাই বুজুর্গানের দিন বলেন, এসতে আউয়ালে দর দিলে মাশুকে বায়দা নিশাওয়াত, এসতে আউয়াল দর দিলে মাশুকে পায়দা নিশাওয়াত, তা না সুজাদ সামনে কায় পরওয়ানা সায়দা নিশাওয়াত। মোমবাতি জ্বালাইলে অসংখ্য পোকা আগুনে এসে ঝাঁপ দেয়, এরা আগুনের মোমবাতির আশেকার প্রেমিক। এরা কখন প্রেমিক হইল? মোমের মোমের মাথা যখন প্রেমের আগুন জ্বলেছে তখন, যতক্ষণ পর্যন্ত মোমের মাথায় প্রেমের আগুন জ্বলেনি অতক্ষণ পর্যন্ত পোকাগুলো মোমের দিকে তাকা যাওয়া দেখে। তো বোঝা গেছে প্রেমাস্পদের অন্তরে প্রেমের জন্ম আগে হয়, ওই প্রেমের আকর্ষণে প্রেমিক তার দিকে ধাবিত হয়, তাই কষ্ট প্রেমাস্পদের বেশি হয়। কত বেশি? সকালবেলা আসলে দেখবেন অসংখ্য পোকা গড়াগড়ি খাচ্ছে, তরপাখা জ্বলে গেছে, হাত পা জ্বলে গেছে, কিন্তু দৈহিক অস্তিত্ব এখনো আছে, গড়াগড়ি খায়। এদের প্রেমাস্পদ যে ছিল মোম, মোমের অস্তিত্ব আর আছে সকালবেলায়? অস্তিত্ব হারিয়ে ফেলেছে, তার মানে কষ্ট বেশি কার হলো? মোমের। তাই বুজুর্গানের দিন বলেন, জো জ্বালাতা হায় কেসে কো ও ভি জ্বলতা হায় জরুর, জো জ্বালাতা হায় কেসে কো ও ভি জ্বলতা হায় জরুর, সমর ভি জল জাতি হায় পরওয়ানা জল জানে কে বাদ। তো মজনুর তুলনায় লাইলার কষ্ট আরো বেশি, তাই তো সাক্ষাতের ব্যবস্থা লাইলা করেছে, মজনু করতে পারেনি। কিভাবে করল? লাইলা ঘোষণা দিল, অমক তারিখে আমি আমার স্বহস্তে ফকিরদেরকে ভিক্ষা দিব। উদ্দেশ্য কি গরিবের সাহায্য? নিজের স্বার্থ উদ্দেশ্য। লাইলা একথা বোঝে, বাপের কারফিউর কারণে পাহারাদার আছে, আমার প্রেমিক আমার সাক্ষাতে আসতে পারতেছে না, আমার এই ঘোষণা আমার প্রেমিক মজনুও শুনতে পাবে। ফকিরেরা যখন লাইন ধরবে ভিক্ষার জন্য, মজনু ফকির সেজে লাইনে দাঁড়াইয়া যাবে, এক উসিলে আমার হারিমে ঢুকতে পারবে, সাক্ষাৎ হয়ে যাবে।
উদ্দেশ্য নিজের স্বার্থ উদ্ধার, গরিবের সাহায্য নেওয়া। যেমন আমাদের দেশে অসংখ্য এনজিও আকর্ষণীয় ব্যানার নিয়ে এই দেশে আসে, আমরা গরিবের সাহায্য করি, আসলে উদ্দেশ্য গরিবের সাহায্য। এদেশের বলাবালা মোমেন মুসলমানদের ইমান কেড়ে নেয়া এবং পাশাপাশি সম্পদ কেড়ে নেয়া তাদের উদ্দেশ্য, সাহায্য নয়। না হয় দেখা গেছে একই র্যাঙ্কের চাকরি এই দেশের একজনে করে আর যে দেশের এনজিও ওই দেশের একজনে করে। এই দেশের লোকটির বেতন যদি হয় 20,000, ওই দেশের লোকের বেতন হয় 1,20,000, এত রেশন কেন? আমাদের দেশের ব্যাংক থেকে যদি আপনি লোন নেন, বছরে সুদ দিতে হয় 15%, আর এনজিও থেকে লোন নিলে আগামী সপ্তাহ থেকে কিস্তি দিতে আরম্ভ করতে হয়, বছর শেষে হিসাব করলে দেখা যায় 150% সুদ নিয়ে গেছে, দেওয়ার তুলনায় নেওয়া বেশি। কিন্তু আজ আমরা বিজাতির তাহজিব তামাদ্দুম, বিজাতির শিক্ষা দীক্ষা, বিজাতির অনুকরণে নিজের বুঝবুদ্ধি সব হারিয়ে ফেলেছি, এখন আমাদের অস্তিত্ব হুমকির মুখে। ডক্টর ইকবাল মরহুম আফসোস করে বলে গেছেন, আগে যা রকি আফতা রতা খাই ওলকে গাদাই, আগে যা রকি আফতা রতা খাই ওলকে গাদাই, কিয়া তুজকো নেহি আপনে কো দে তক বেরসাই, কিয়া তুজকো নেহি আপনে কো দে তক বেরসাই। ওদের গোলামি করতে করতে গোলামের জিঞ্জির পায়ের বেড়ি হয়ে গেছে, বের হওয়ার কোনো রাস্তা এখন আমাদের সামনে নেই, আর কত গোলামি হবে? যাই হোক, নির্দিষ্ট তারিখে ফকিররা লাইন ধরেছে, শাহজাদির স্বহস্তে ভিক্ষা পাবে, সাধারণ কথা তো নয়। এই সুযোগে মজনীও ফকির সেজে ওই লাইনে আছে, লাইলা এসে এক এক মুষ্টি ভিক্ষা দেয় আর ফকিরকে বিদায় করে। মজনু সিরিয়াল এসে গেছে সামনে, এতক্ষণ যাবত লাইলা ভিক্ষা দেয় ফকিরেরা নেয়, মজনু সামনে আসার পর অবস্থা উল্টা হয়ে গেছে, উল্টা লাইলা ভিক্ষুক সেজে বলছে, ও মজনু তোর ভিক্ষার টোবলা জোলাজালি আমাকে দিয়ে দে। মজনু বলে দিব না, দিব না। এক পর্যায়ে লাইলে এগিয়ে গিয়ে ধরছে টোবলা, কেড়ে আনবে, দুজনে কাড়াকাড়ি দস্তা দস্তি, টোবলা চলে এসেছে লাইলার হাতে। এতক্ষণের অবস্থায় তো মনে হয়েছিল এই টোবলার কতই না প্রয়োজন লাইলার, তাই ফকির দিতে রাজি নেই, কেড়ে নিয়ে এসে গেছে। কিন্তু টোবলা হাতে আসা মাত্র এক আছাড় মেরে ভেঙে চুরমার করে দিল। টোবলা ভাঙতে দেখে সব ফকিরের হাত তালে দেয় আর খুশি, এক ফকির ভিক্ষা পায়নি, ওই ভাগটা তো আমাদের কাছে আসবে, আমাদের ভাগ বড় হবে, এদের খুশি হওয়ার পিছনে চুক্তি আছে। কিন্তু টোবলা ভাঙার পরে দেখা যায় মজনু আরো বেশি খুশি। লোকেরা ফকিরেরা জিজ্ঞেস করে, এই পাগল ভিক্ষা পাইলে না পুঁজি পাট্টা হারাইলে, কান্নাকাটি করার কথা, তুমি খুশি কারণটা কি? মজনু জবাব দেয়, মোশে তো আশেক নেহি, আশেকি কে রমজসে ওয়াকিফ নেহি, ये बला हरगिज नहीं ये नाज है, ये भी माशूकी का एक अंदाज है, किसके आशिक के हुवे ऐसे नसीब, जो बला नाजिल करे अपना हबी। ओ फकीरेर गोष्ठी, तोदेर उद्देश्य एक मुष्टि भिक्षा, आमार उद्देश्य भिक्षा दाता, भिक्षा आर भिक्षा दातार मध्ये जे पार्थक्य, तोदेर आर आमार मध्ये सेई पार्थक्य। আমি বাস্তবে তার প্রেমিক, তোদের না এক মুষ্টি ভিক্ষা দিয়ে বিদায় করলে আমার চোখ জোড়াইতো না, তৃপ্তি হতো না। ভিক্ষা না দিয়ে টোবলা চাইলো, এক বাহানায় তার সাথে কতক্ষণ কথাবার্তার সুযোগ মিলে গেল, কাড়াকাড়ি আরম্ভ হলো, এক বাহানায় তার দেহের সাথে আমার দেহ মিশল, এতে কি সাদার কি মজা অনুভব করেছি, বুঝি একমাত্র আমি মজনু, তোদের গায়ে প্রেম প্রীতি আর ভালোবাসার বাতাস লাগেনি, এর কি সাদার কি মজা তোরা কি বুঝবি। ইয়ে বালা হারগিজ নেহি ইয়ে নাজ হ্যায়, ইয়ে ভি মাশুকি কা এক আন্দাজ হ্যায়। আমার প্রেমিকা টোবলা ভেঙে দিয়ে প্রমাণ দিয়ে দিল, মজনু বাপের কারফিউর ধরুন, বহুদিন যাবত তো দেখা সাক্ষাৎ নেই,
তারপরও তোকে বলতে পারিনি, টোবলা ভেঙে দিয়ে তার পরিচয় দিয়ে দিলাম, এখনো তোর মহব্বত আর ভালোবাসা আমার অন্তরে ঘর করে বসে আছে। তেমনি ভাবে আশরাফুল মাখলুকাত মানব জাতি মাখলুককে জবাব দেয়, ও মাখলুকের গোষ্ঠী, দুই গালির মধ্যে কি নিহিত আছে? প্রেম প্রীতি আর ভালোবাসার বাতাস তোদের গায়ে লাগেনি, তোরা কি বুঝবি এর মধ্যে কি নিহিত আছে? সকতে ইয়া কর্তা হো দিল পর গায়র সে গাফেল হো মাই, হায় ক্যা আচ্ছি কহি জালেম হো মাই, জাহেল হো মাই, হায় ক্যা আচ্ছি কহি জালেম হো মাই, জাহেল হো মাই, হায় মেরে জিল্লতে কুছ মেরে শরাফত কি দলিল, জিসকি গাফলত কো মালক রোতে হ্যায় ও গাফেল হো মাই, জিসকি গাফলত কো মালক রোতে হ্যায় ও গাফেল হো মাই। ও মাখলুকের গোষ্ঠী, দুই গালির ভিতরে কি নিহিত আছে তোরা কি বুঝবি? বিচ্ছেদের বিচ্ছেদ যন্ত্রণার করার চলছে অলহ কুলজার উপর দিয়ে, মাওলা পাক দুইটি গালি দিয়ে সার্টিফিকেট দিয়ে দিলেন, ও মানুষের গোষ্ঠী, তোরা আমার বন্ধু আমরা তোদের বন্ধু, এই দুইটি গালি তার প্রমাণ বহন করে। ও মাখলুকের গোষ্ঠী, যেই দুইটি গালিকে তোরা আমাদের বেজ্জতির কারণ মনে করছিস, বাস্তবে দুইটি গালি আমাদের ইজ্জতের সনদ আর সার্টিফিকেট। হায় মেরি জিল্লতে কুছ মেরি শরাফত কি দলিল, জিসকি গাফলত কো মালক রোতে হ্যায় ও গাফেল হো মাই। আপনার অন্তরঙ্গ বন্ধুকে রানা বলা রেখে চলে গেছেন মধ্যপ্রাচ্যে, 3 বছর চিঠিপত্র লিখলেন না, ফোনে আলাপ আলোচনা করলেন না, 3 বছর অপেক্ষার পর বন্ধু কাগজ কলম নিয়ে লিখতে বসেছে। ও হে জালেম নিষ্ঠুর, 3 বছর অপেক্ষার পর কাগজ কলম হাতে নিয়ে লিখতে বসলেন। এক বেটায় জালেম নিষ্ঠুর দেখে বলতেছে, আরে বাপ রে বাপ, কত বড় দুশ্মনের কাছে চিঠি লিখতেছে। আপনি বলতেছেন দুশ্মন না দোস্ত, এই দুইটা শব্দ নিয়ে আমার চিঠি যখন তার হাতে পৌঁছবে তার অবস্থায় জবাব দিয়ে দিবে, সে দুশ্মন না দোস্ত। দুই শব্দ নিয়ে চিঠি পৌঁছছে তার হাতে, খুলে দেখে দুইটি শব্দ নাচানাচি আরম্ভ করে দিয়েছে, যে আমি তো 3 বছর যাবৎ ভুলে বসে আছি, বন্ধু তো আমাকে ভুলতে পারেনি, দুইটি শব্দ তার প্রমাণ বহন করে। ইন্নাহু কানা যালুমান জাহুলা, এই দুইটি গালি প্রমাণ বহন করে আল্লাহ পাক আমাদের বন্ধু আমরা তার বন্ধু। দুজনের মধ্যে যখন বন্ধুত্ব সৃষ্টি হয়, উভয়জনের চাহিদা কাছাকাছি থাকার, বন্ধু তুমি রানা বলা থাকলে আমাকেও রানা বলা, আর তুমি যদি চলে যাও চিটাগাঁও আমাকে সাথে নিয়ে যাবে চিটাগাঁও, এটা বন্ধুত্বের চাহিদা। আমার আল্লাহ বন্ধুত্বের চাহিদা পূরণের লক্ষ্যে থাকার ব্যবস্থা করলেন জান্নাতে। ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম তুমি এবং তোমার স্ত্রী উভয়জন জান্নাতে থাকো। তাফসীরে কিতাবে আছে আব্বা আম্মার সাথে তার কেয়ামত পর্যন্ত আনেওয়ালা সন্তান সন্ততিরাও জান্নাতে ছিল। এই হিসাবে আমরা জান্নাতের আদি বাসিন্দা, জান্নাত আমাদের বাপের বাড়ি আদিবাসস্থান। কোথায় সে জান্নাত? একটু আগে সিদরাতুল মুনতাহার কথা শুনেছেন, সপ্তম আকাশের অসংখ্য অগণিত লক্ষ কিলোমিটার উপরে। আমাদের বাপের বাড়ি জান্নাত তারও উপরে। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, আমাদের বাপের বাড়ি আশ্রয়স্থল সিদরাতুল মুনতাহার কাছে, সিদরাতুল মুনতাহার উপরে। তাফসিরে রুহুল মাআনি সহকারে বিভিন্ন তাফসির গ্রন্থে আছে, আমাদের জান্নাতের ছাদ এবং আরশে মুআল্লার তলা হলো এক। দোতলা বিল্ডিং এর নিচের তালার ছাদ আর উপরের তালার তলা এক থাকে। তার মানে আল্লাহ পাক আমাদের মতো বন্ধুদের থাকার ব্যবস্থা করলেন তার কুদরতি কদমের নিচে, কত উপরে বলতে পারেন? তাহলে এখন যে বের করে দিলেন, এই রহস্য হলো বন্ধু যদি সবসময় বন্ধুর বগলে বগলে ঘুরে, কাছে থাকার স্বাদ বুঝে আসে না, মিলনের মজা বুঝে আসে না। কাছে থাকার স্বাদ আর মিলনের মজা বুঝতে হলে বিচ্ছেদ বেদনা সইতে হয়, বিচ্ছেদের পর যখন মিলন ঘটে তখন বুঝে আসে মিলনের মজা কত, কাছে থাকার স্বাদ কত। আল্লাহ পাক যেন জানায় দিলেন, বন্ধুরা
সব সময় যদি আমার কুদরতে কদমের নিচে জান্নাতে বসবাস করতে থাকো, কাছে থাকার স্বাদ বুঝে আসবে না, দিদারের মজা বুঝে আসবে না। কাছে থাকার স্বাদ এবং দিদারের মজা বুঝতে হলে বিচ্ছেদ যন্ত্রণা সহ্য করতে হয়। ওই বিচ্ছেদ যন্ত্রণা সহ্য করার লক্ষ্যে চলো তোমাদেরকে পাঠিয়ে দিলাম দুনিয়ার সফরে। যাও দুনিয়ার সফর করে ফিরে এসো, পুনরায় যখন বাপের বাড়ি জান্নাতে প্রবেশ করবে, আমি বন্ধু সাক্ষাৎ আর দিদার ঘটবে, তখন দেখবে সাক্ষাতের মজা কত, দিদারের স্বাদ কত। সাথে সাথে জানাই দিলেন, বন্ধুরা এই সফরে লক্ষ লক্ষ কোটি কোটি বছর অতিবাহিত হতে পারে, এতদিন যাব আমি বন্ধু চুপচাপ বসে থাকবো এমন নিষ্ঠুর বন্ধু আমি নই, আমি রহমান রহিম। তোদের সাথে চিঠিপত্রের যোগাযোগ থাকবে, সুযোগ সুবিধা মতো ফোনে আলাপ আলোচনার ব্যবস্থাও থাকবে। আমার প্রেম মাখা একটি চিঠি যাকে কোরআনে কারীম বলা হয় তোদের কাছে পাঠিয়ে দিব। এই চিঠি যখন তোদের হাতে পৌঁছবে, বারবার খুলবি, পড়বি, চোখের পানি ছাড়বি, চুমু খাবি, বুকে লাগাবি, দেখবি কত স্বাদ লাগে আর কত মজা লাগে। ও বন্ধুরা, দুনিয়ার বন্ধুর চিঠি যখন হাতে আসে, বারবার পড়ে, চোখের পানি ছাড়ে, চুমু খায়, বুকে মিলায়, মজা পায়, আলমিরাতে সংরক্ষণ করে রেখে দেয়, সুযোগ পাওয়া মাত্র পুদুরায় খোলে, আবার পড়ে, চোখের পানি ছাড়ে, চুমু খায়, বুকে মিলায়, আল্লাহ পাক যেন জানায় দিলেন, বন্ধুরা আমার এই চিঠি সংরক্ষণ করে রাখবে, যখনই সুযোগ হাতে আসবে খুলবে, বারবার পড়বে, চুমু খাবে, চোখের পানি ছাড়বে, বুকে মিলাবে, দেখবি কত স্বাদ আর কত মজা। পাশাপাশি জানায় দিলেন, বন্ধুরা দুনিয়ার বন্ধুর চিঠি যখন হাতে আসে, হস্তলিপি দেখা যায়, বন্ধুর চেহারা চিঠির মধ্যে বাসে না। আমি বন্ধুর চিঠির পাওয়ার এত বেশি, তোর চোখের জ্যোতি যদি ঠিক থাকে, আমার এই চিঠি খোলা মাত্র আমি বন্ধুর কুদরতি চেহারার নূরের ঝলকটাও তুই দেখতে পাবি। হচ্ছিস্তে কোরআন হায় গালামে রাখছে নাস, রোন মায়ে রব্বে নাসা মুদবনাস, রোন মায়ে রব্বে নাসা মুদবনাস। কেউ হয়তো বলবেন, হুজুর আমরা তো প্রত্যহ সকালে অন্তত একবার খুলি, কই কিছু তো দেখি ঠিকই নেই। ভাইয়েরা, অন্ধের চোখে যদি 1000 পাওয়ারের চশমা লাগিয়ে দেওয়া হয় কিছু দেখবি? চশমার দোষ না চোখের দোষ? যে চক্ষু সিনেমা হলের ভিতরে গড়ে, বেগানার নারীর সামনে গড়ে, অশ্লীল ছবির সামনে গড়ে, এই চোখ দ্বারা আমার পাক পবিত্র মাওলার কুদরতির চেহারার নূরের ঝলক দেখা সম্ভব? দোষ আমার চোখের, চিঠির পাওয়ারে কোনো ঘাটতি নেই, কমতি। কথাটি পরিষ্কারভাবে বোঝানোর লক্ষ্যে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল বেঙ্গল হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই আল ইফতার মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন। একদিন শাহ ইরান, ইরানের বাদশাহ, বাথরুমে গেছে। বাথরুমে গেলে মানুষের ন্যায় দুনিয়ার কথা মনে পড়ে, কারণ এখানে তো আর কোনো কাজ নেই, কাজ তো একটি, এইটাও চিন্তা ফিকির করে করা লাগে না, বসলেই তো হয়। এই অবস্থায় বাদশার একটি পংক্তি অটোমেটিক হয়ে গেছে, মিশ্রা কি পংক্তি? দূরে আবলক কসে কাছে কম দি দা মজুদ, চিত্রা মুখটা কমই দেখতে পাওয়া যায়, মুখটা হয় দবদবে সাদা, চিত্রা তো হয়ই না, তো দেখবি কোত্থেকে, অনর্থক একটি মিশ্রা, একটা পংক্তি। বাদশার বাথরুমের কাজ শেষ, বেরিয়ে আসছে, দরবারের কবিদেরকে ডেকে এই পংক্তি দিয়ে বললেন, এক লাইন আমি বানিয়েছি আর এক লাইন তোমরা বানাইয়ে দাও। কবিরা অনেক চেষ্টা প্রচেষ্টা করে জবাব দিয়ে দিল, বাদশাহ এটা অর্থহীন, নিরর্থক একটি পংক্তি, এর আর এক লাইন হবে না। বাদশাহ নিরাশ হলেন না, এই এক মিশ্রা এক পংক্তি লেখে ভারতের বাদশাহ হযরত আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহির কাছে পাঠিয়ে দিলেন, যে আমার দরবারের কবিরা তো অক্ষমতা প্রকাশ করলো, পারল না, আপনার দরবারের কবিরা পারে কিনা একটু দেখুন। এখানের কবিরাও পারল না, জবাব দিয়ে দিল এটা আর এক লাইন হবে না। এর মধ্যে আলমগীর রহমতুল্লাহ আলাইহির বোন জেবুন নেসা বাদশাহ শাহজাহানের মেয়ে, একদিন সকালবেলায় ঘরের পূর্ব পার্শ্বের দুয়ারে বসে বসে চোখে সুরমা লাগাচ্ছিল, সুরমা হাতে আয় না,
সুরমা লাগানোর সময় দুই এক ফোঁটা চোখের পানি ঝরে পড়ে, তো সুরমা মাখা এক ফোঁটা চোখের পানি পড়ছে আয়নার মধ্যে, এর উপরে সূর্যের কিরণ, মনে হয় যেন চিত্রমুক্তা জলমাল জলমাল করতেছে, ফাঁকে ফাঁকে সুরমার কালো রং, ফাঁকে ফাঁকে চোখের পানি সাদা। যে বুন্যাসে আরেক মিশ্রা আরেক লাইন বানাই ফেলছে, দূরে আবল কাছে কম দে দাম যোদে মগর আসকে ভুতানে সুরমা আলু। চিত্রামুক্তা তো কমই দেখতে পাওয়া যায়, তবে সুরমা মাখা অশ্রুর ফোঁটা চিত্রামুক্তার সুন্দর দৃশ্য পেশ করতে পারে। এসক মহব্বত ওনারা বুঝবেন এখন কত সুন্দর শের হয়ে গেছে, কবিতা হয়ে গেছে। বাদশাহ পাঠা দিলেন ইরান, ইরানের বাদশাহ পেয়ে তো খুশিতে আটকান, দরবারের কবিদেরকে ডেকে ধিক্কার দিলেন, দেখো তোমরা পারোনি, ভারতের এক কবি বানাই দিয়েছে, কত সুন্দর শের। ইরানের কবিরা দরখাস্ত দিল বাদশাহ, এই কবিকে একটু দাওয়াত করে এখানে নিয়ে আসুন, আমরা তার জিয়ারত করতে চাই। বাদশাহ দাওয়াতনামা পাঠাইলেন, এর পাশে লিখলেন যদি এই কবি রাজি থাকে পুরস্কার স্বরূপ ইরানের প্রধানমন্ত্রিত্বের পদ তার জন্য খালি করে দেয়া হবে। দাওয়াতনামা আসছে ভারত, বাদশাহ আওরঙ্গজেব দিনদার, তার বোন জেবুন্নেসাও দিনদার, পর্দানিশীন মেয়ে। বাদশাহ বোনকে দাওয়াতনামা দিয়ে বললেন, বোন শের তো বানাই দিয়েছ, এবার যাও দর্শন দিয়ে এসো। বোন বলছে, ভাইয়া রাগ করতেছেন কেন, শের আমি বানাই দিয়েছি, দাওয়াতনামার উত্তর আমি দিতেছি। যে বন্যাসা উত্তর লিখল, দরসা কোন মকফি মনাম চৌবয়ে গৌদার বারগে গল, হারকে দিদান মাইলে দারা দরসা কোন বিনাদ মোরা, বুলবুলা গোল বগ জারাদগার দর চমন বিনাদ মোরা, বুদপুরস্তে কায় কো নাদগার বরহমন বিনাদ মোরা, বুদপুরস্তে কায় কো নাদগার বরহমন বিনাদ মোরা। ও ইরানিরা, যেই মৌসুমে বাগানে ফুল পাওয়া যায় না, কোন ফুলের কি গ্রাণ কোন ফলের কি গ্রাণ, যদি কেউ জানতে চায় গাছের পাতা ছুঁড়লে সে গ্রাণ পাওয়া যায়, ফুলের পাপড়িতে সে গ্রাণ লুকিয়ে থাকে। যেমনি ভাবে ফুল ফলের গ্রাণ পাপড়ির মধ্যে পাতার মধ্যে লুকিয়ে থাকে, আমি আমার কথার ভিতরে লুকিয়ে আছি, আয়না স্বরূপ আমার কথাকে পাঠিয়ে দিলাম, যারা আমার জিয়ারত করতে চাও আমার কথা হলো আমার জিয়ারতের আয়না। হাকিমুল উম্মত বলেন, একজন মহিলা যদি এ দাবি করতে পারে তার কথা তার চেহারা দেখার আয়না, আমার আল্লাহর কালামের পাওয়ারের থেকে কম নাকি, তার কালাম কেন তার কুদরতি চেহারার নূরের ঝলক দেখার আয়না হবে না। চিস্তে কোরআন আয় কালামে রাখছে নাস, রোনো মায়ে রব্বে নাসা মুদবনাস। কথাবার্তার ব্যবস্থা, চিঠিপত্রের ব্যবস্থা, অনেক সময় চিঠি তো তৃপ্তি হয় না, কথা বলতে মনে চায়। আল্লাহ বলেন, বন্ধুরা কথার ব্যবস্থাও রেখেছি, আমি তোর সামনে এখানে আসতে পারবো না, সরাসরি আমাকে দেখতে পাবি না, ওই যোগ্যতা এখনো তোর হয়নি, অতএ ফোনের মাধ্যমে কথা বলতে হবে। আমার সাথে কথা বলার ফোন নম্বরটা একটু জেনে নে, সেটা হলো 2443433। ফজরের 2 রাকাত ফরজ 2, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ 44, মাগরিবের 3 রাকাত ফরজ 3, এশার 4 রাকাত ফরজ 4, বিতরের 3 রাকাত ওয়াজিব 3, এই 6 সংখ্যা হলো আমার সাথে কথা বলার ডায়াল নম্বর। জানাই দিলেন বন্ধুরা, যেখান সেখান থেকে অনেক সময় কথা বলার সুযোগ হয় না, কথা বলতে হলে কল অফিসের শরণাপন্ন হতে হয়, কল অফিসে ঢুকার পূর্বে প্রস্তুতি নিয়ে ঢুকতে হয়, পকেটে পয়সা রাখতে হয় যাতে বিল পরিশোধ করা যায়। আমি বন্ধুর সাথে কথাবার্তা বলতে হলো কল অফিসের শরণাপন্ন হতে হবে, এই কল অফিস আর কোথাও নয়, তোর বাড়ির পাশের মসজিদটি হলো আমার সাথে কথাবার্তা বলার কল অফিস। এখানে ঢুকার প্রস্তুতি আর কিছু নয়, দৈহিক পবিত্রতা এবং আত্মিক পবিত্রতা, উযু গোসলের প্রয়োজন পড়লে উযু গোসল, আর তওবার প্রয়োজন করলে তওবা করে আমাকে পাওয়ার কল অফিস। মসজিদে এসে যখন ডায়াল ঘুরাবি দেখবি আমার সাথে কথাবার্তা বলতে দেরি লাগবে না। ডায়াল কিভাবে ঘুরাবো, আল্লামা রুমি বলেন, মানা এ তাকবীরই নাস্ত আয় আমিন, আয় গোদা পেশে তোমা ওর বাঁশুদিন,
वक्ते जब अल्लाहु अकबर में कुनी हम जो नहीं दर जब है नफसे कुश्तानी हम जो नहीं दर जब है नफसे कुश्तानी डायल गुरेते प्रथमे अल्लाहु अकबर बोले शुरू करते होबे अल्लामा रूमी बोलें मुसल्ली निर्वचना बोले ओ अल्लाह পশু পাখির গলায় যখন বিসমিল্লাহে আল্লাহু আকবর বলে ছুরি চালিয়ে দেয়া হয় তার সর্বক্ষমতা খর্ব হয়ে যায়। এখন যদি কেউ তার চামড়া ছিলে ধৈর্য ধরতে বাধ্য, কেউ যদি হাড় ভাঙে সহ্য করতে বাধ্য, মুসল্লি যেন বলছে আল্লাহ আমি আল্লাহু আকবর বলে আমার নফসের গলায় ছুরি চালিয়ে দিলাম, এখন আমার ব্রেন আছে তোমাকে ছাড়া অন্য কারো চিন্তা ফিকির করবে না, জবান আছে জবানের গলায় ছুরি তোমার সাথে কথাবার্তা বলা ছাড়া কারোর সাথে কথাবার্তা বলবে না, হাতের গলায় ছুরি বেঁধে রাখলাম পায়ের গলায় ছুরি হাঁটাহাঁটি বন্ধ করে দিলাম, দোকানপাটের গলায় ছুরি ব্যবসা বাণিজ্যের গলায় ছুরি চাকরি বাকরির গলায় ছুরি চাষাবাদের গলায় ছুরি এমনকি পরিবার পরিজনের গলায় ছুরি চালাইয়ে সব কিছুর বুকে লাথি মেরে ছুটে এসেছি তোমার সাথে কথাবার্তা বলার কল অফিস মসজিদে। ও আল্লাহ কোথায় লুকিয়েছ, একটা বারের মতো হলো একটু দম না দাও না, হারতা মান্না দিল সে রুখসত হো গই আব তো আজা আব তো খেলোয়াত হো গই আব তো আজা আব তো খেলোয়াত হো গই। হাদিস শরীফে আছে এই মন মানসিকতা নিয়ে বন্দা যখন শুরু করে তেলাওয়াত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওদিক থেকে উত্তর চলে আসে হামেদানি আব্দি আমার বন্ধু আমার প্রশংসা করেছে, যখন বন্ধু পড়ে আর রহমানির রহিম আল্লাহ পাক উত্তর দেন আসনা আলাইয়া আব্দি আমার বন্ধু আমার গুণ কীর্তন করেছে, বন্ধু পড়ে মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ পাকের পক্ষ থেকে জবাব চলে আসে মাজ্জাদানি আব্দি। এভাবে কথা চলতে চলতে এক পর্যায়ে গিয়ে বন্ধু স্থির থাকতে পারল না, কবলটা মাটির মধ্যে ঠেকায় দিল যাকে সেজদা বলা হয়। ওদিক থেকে আল্লাহ পাক বলছেন বন্দা বাহ্যিক দৃষ্টিতে যদিও দেখা যায় তোর সেজদা মাটিতে পড়ে আছে, বাস্তবে তোর কপাল তখন মাটিতে থাকে না, আমার এশক মহব্বত আর প্রেম প্রীতির আকর্ষণ দিয়ে টেনে তোর কপালকে আমার আরশে মওলায় তুলে নিয়ে আসি। হযরত খাজা ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী রহমতুল্লাহ হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিকে সম্বোধন করে একদিন বললেন মিয়া আশরাফ আলী কেনে কি বাত তো নেই মগর তুমসে কেতা আশরাফ আলী বলার কথা তো নয় শুধু তোমাকে বলছি, কত দামি কথা হবে, কি কথা, কাউসার কা মজা বরহক জান্নাত কা মজা বরহক হাউজে কাউসারের শরবতের স্বাদ সত্য বেহেশতের মজাও সত্য, হাউজে কাউসারের শরবত তো হাসর মাঠে বেহেশত আরো পরে দুনিয়া থাকা অবস্থায় বলতেছেন স্বাদ সত্য কি করে সম্ভব, কোনো কিছু খাওয়া ছাড়া স্বাদ সত্য কি অসত্য এ সার্টিফিকেট দেওয়া যায়, তিনি কি করে দিলেন, আমার আল্লাহর কুদরত আছে দুনিয়া রেখেও সব কিছু স্বাদ বুঝাই দিতে পারে। হাফেজ শামসুদ্দিন সাহাবী রহমতুল্লাহ আলাই লিখেছেন এক মুজাহিদ ধর্মীয় যুদ্ধে শহীদ হয়ে গেছেন, তার বিধবা স্ত্রী স্বপ্নে দেখতেছে তার শহীদ স্বামী বেহেশতে বসে জিয়াফত খাচ্ছে, স্ত্রীকে দেখে ডাক দিল আসো আমার সাথে খেয়ে নাও, স্ত্রী স্বপ্নযোগে স্বামীর সাথে এক প্লেটে বসে বেহেশতে খাবার খেয়ে নেয়। এরপর দীর্ঘ 40 বছরে মহিলা জিন্দা ছিল, দুনিয়ার এক লোকমা খাবার আর পেটে ঢুকাইনি, মানুষ দূর দূর থেকে দেখতে আসতো যে বেহেশতে খাবার বরকতে এই মহিলা দুনিয়ার খাবারের প্রয়োজন বাকি রয়নি, আমার আল্লাহর কুদরত আছে দুনিয়া রাখা অবস্থায়ও হাউজে কাউসারের শরবতের স্বাদ বেহেশতের মজা বুঝিয়ে দিতে পারে। আগে বলছেন মগর নামাজ মে জো মজা হ্যায় ও কিসি মে নাহি হ্যায়, ও আশরাফ আলী হাউজে কাউসারের শরবতের স্বাদ সত্য বেহেশতের মজাও সত্য, তবে মনে রাখবে নামাজের মধ্যে যে সাদার মজা এমন সাদার মজা আর কোথাও পাওয়া যাবে না, কেন এত স্বাদ, জব সেজদে মে যাতা হুঁ এসা মাহসুস হোতা হ্যায় কি আল্লাহ মিয়া প্যার কর লেতে হ্যায়
पोस्त पर हाथ फेर लेते हैं और फरमाते हैं, ओ फजल रहमान मेरे कुदरती कदमों पर सजदा कर रहे हो। ओ अशरफ अली नमाजरत अवस्था जब सजदाय पहुँची हमार अनुभव है हमार आल्ला जान आदर कर फेलें, प्रीतर हाथ पीठर ऊपर बुलाइते थकें और बोलते थकें, ओ फजल रहमान हमार कुदरती कदम बुझे सजदाय करते छो। जे सजदार नीचे আমার মাওলার কুদরতি কদম, উপরে প্রীতির হাত, মধ্যখানে আমি ফজলুর রহমান। এই সেজদার কত স্বাদ কত মজা, এই সাদার মজা অন্য কোথাও পাওয়া যাবে না। মগর নামাজ মে জো মজা হ্যায় ও কিসি মে নহি হ্যায়। আগে বলছেন মিয়া আশরাফ আলী, জব জান্নাত মে যাওঙ্গা হোরে আয়েঙ্গি মাই পুছুঙ্গা কে তুমসে তিলাওয়াত করনা আতা হ্যায় কে নহি। अगर कहे के आता है तो कहूँगा कुछ तलावत करके सुना दो, अगर कहे के नहीं आता तो कहूँगा कि वापस जाओ मैं नमाज पढ़ता हूँ। बहेश्ते पौसर पर जखन हूर आसबे सेवार लक्ष्य जिज्ञेस करब हमार मौलार कलम तलावत करते जानो कि ना, जदि उत्तर आसे जानी बोलबो ताहले किछु तलावत करे शुनाओ, আর যদি উত্তর আসে জানি না বলবো যে রাস্তায় এসেছো সে রাস্তায় ফেরত যাও, আমি নামাজ পড়তেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কুরআনিক মেসেজ চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল টু সাপোর্ট আস, অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার টু ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। জাজাকাল্লাহু খাইরান।